অন্যদিন ভিডিওর কোয়ালিটি খারাপ থাকে, আজকে আমার নিজের কোয়ালিটি বিধ্বস্ত আর কি। এনিওয়ে, হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিনল্যান্ডের পড়াশোনা নিয়ে। এখানে পড়াশোনা বলতে বেসিক্যালি আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে রেসিডেন্স পারমিট পাওয়া পর্যন্ত মানে কি কি স্টেপ আপনাদেরকে পার করতে হবে, সেটা আসলে প্রতিটা স্টেপে কি করতে হবে এটা নিয়ে যদি বলতে যাই তাহলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। এই জন্য জাস্ট আমি স্টেপগুলো বলবো আর প্রতিটা স্টেপ নিয়ে আসলে হয়তো কয়েক সেকেন্ড মতো কথা বলবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে মানে আপনি যে কোনো দেশেই পড়তে যান না কেন, ফার্স্ট অফ অল হচ্ছে যে সেই দেশে আসলে অ্যাপ্লিকেশন করা। তো ফিনল্যান্ডের ব্যাপারটাও সেম। সো এটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো ফিনল্যান্ডে বেসিক্যালি দেখা যায় যে দুইটা সেশন থাকে, একটা হচ্ছে যে সেপ্টেম্বর সেশন এবং আরেকটা হচ্ছে যে জানুয়ারি সেশন। তো সেপ্টেম্বর সেশনের অ্যাপ্লিকেশনটা এই যে জানুয়ারি মানে এই জানুয়ারির 4 তারিখে শুরু হবে জয়েন্ট অ্যাপ্লিকেশন যেটা, এবং এটা চলবে হচ্ছে যে জানুয়ারির 18 তারিখ পর্যন্ত। এবং জানুয়ারি সেশনের যেটা সেটার অ্যাপ্লিকেশন শুরু হবে এই বছরের অগস্টের 31 তারিখ থেকে এবং চলবে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত। অবশ্যই এই ডেট চেঞ্জ হইতে পারে, আই এম নট শিওর, কারণ হচ্ছে যে বিগত বছর যে জানুয়ারি সেশনের অ্যাপ্লিকেশনটা হয়েছে তখন হচ্ছে যে এই ডেটে আসলে অ্যাপ্লিকেশনটা হয়েছিল। তো আমি যেটা বললাম যে আপনার জয়েন্ট অ্যাপ্লিকেশনটা এই জানুয়ারির 4 থেকে 18 তারিখ পর্যন্ত চলবে। এছাড়াও আপনার হেলসিঙ্কি ইউনিভার্সিটি বা তাম্পেরে অর আলতো ইউনিভার্সিটি এইগুলোতে আসলে দেখা যায় এদের নিজস্ব একটা অ্যাডমিশন সেশন থাকে আলাদা, আই মিন এটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশনের আওতায় থাকবে, বাট এটা দেখা যায় যে আগেই শুরু হয়ে যায়। সো এটা আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করে আসলে দেখতে হবে যে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এটার অ্যাপ্লিকেশন সেশনটা আসলে কখন। এরপরে আবার রোলিং অ্যাডমিশনও আছে, অনেকে আসলে এই রোলিং অ্যাডমিশনটা নিয়ে জানতে চান, তো এটা নিয়ে আসলে আরেকদিন কথা বলবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এখানে একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে ডকুমেন্ট অ্যাটাস্টেশন নিয়ে অনেকে আসলে হেজিটেশনে থাকেন যে ফিনল্যান্ডের জন্য আপনার ডকুমেন্ট অ্যাটাস্ট করা লাগবে কি না। বেসিক্যালি হচ্ছে যে লাগুক বা না লাগুক অবশ্যই লাগে কিছু কিছু ক্ষেত্রে, বাট আমি মনে করি যে লাগুক বা না লাগুক এটার জন্য হচ্ছে ডকুমেন্ট একবারে অ্যাটাস্ট করে নিয়ে ফিল্ডে নেওয়া বেটার। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে যে অ্যাপ্লিকেশন করা, অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে যে ইন্টারভিউ। বেসিক্যালি আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তখন হচ্ছে যে আপনাকে ইন্টারভিউর জন্য কল করা হবে। সো এখানে আসলে ইন্টারভিউটা হবে কি হবে না এটা ডিপেন্ড করতেছে আপনার ইউনিভার্সিটি প্লাস সাবজেক্ট, এই দুইটা অনুযায়ী ভ্যারি করে। ফর এক্সাম্পল আমি তুর্কুতে দুইটা ইউনিভার্সিটিতে সরি দুইটা প্রোগ্রামে অ্যাপ্লাই করছিলাম। তো এখানে হচ্ছে যে আমার একটা প্রোগ্রামে ইন্টারভিউ ছিল আর একটা প্রোগ্রামে ইন্টারভিউ ছিল না। সো এটা হচ্ছে এই ইন্টারভিউ হবে কি হবে না এটা আপনার ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটি প্লাস সাবজেক্টের উপর। আর এই ইন্টারভিউটা আসলে দুই প্রকার হইতে পারে, নাম্বার ওয়ান হচ্ছে যে ইন জেনারেল অ্যান্ড নাম্বার টু হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক টপিকের উপর ডিপেন্ড করে। সো এই ইন্টারভিউ নিয়ে আমি হয়তো বা নেক্সট একটা ভিডিও রেডি করব, কারণ হচ্ছে যে অলরেডি আপনারা অনেকেই হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করছেন এবং এই জয়েন্ট অ্যাপ্লিকেশনে সাবমিট করবেন। সো ইন্টারভিউর জন্য বেসিক্যালি কীভাবে প্রিপারেশন নিতে হবে আর ইন্টারভিউ কীরকম হইতে পারে প্লাস কী কী টাইপের কোশ্চেন হইতে পারে এটা নিয়ে আমি একটা ভিডিও খুব দ্রুতই রেডি করব যেন আপনারা সেভাবে প্রিপারেশন নিতে পারেন। সো সেকেন্ড স্টেপ হচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিট সরি ইন্টারভিউ ফেস করা। থার্ড স্টেপ হচ্ছে যে অফার লেটার পাওয়া। এখানে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে ইন্টারভিউটা বেসিক্যালি হচ্ছে আপনার মার্চ এর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইকের ভেতর হয়তো বা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড থার্ড স্টেপ হচ্ছে যে অফার লেটারের জন্য ওয়েট করা অ্যান্ড ফাইনালি অফার লেটার অ্যাকসেপ্ট করা। সো এখানে আপনার রেজাল্ট বেসিক্যালি মার্চের লাস্ট উইক অথবা এপ্রিল, মানে হচ্ছে এপ্রিলের ভেতরে আসলে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন, ফাইনাল রেজাল্ট, যে আপনি ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেড হইলেন নাকি হইলেন না। সো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, আসলে আমি এটা নিয়ে অলরেডি একটা ভিডিও রেডি করছিলাম বাট ওইখানে কিছু ইনফরমেশন ল্যাকিং ছিল, সো এই জন্যই বেসিক্যালি এই ভিডিওটা নতুন করে আবার বানানো। এখানে অফার লেটার অ্যাকসেপ্ট করার একটা ব্যাপার হচ্ছে কি যে ফিনল্যান্ডে আসলে আপনি ফর এক্সাম্পল ধরেন জয়েন্ট অ্যাপ্লিকেশন করছেন, করার পরে আপনার কোনো একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার চলে আসে আর বাকিগুলো থেকে অফার লেটার আসে নাই। সো আপনি যদি একটা অফার লেটার পেয়ে সাথে সাথে সেটা অ্যাকসেপ্ট করে ফেলেন, পরবর্তী যে অফার লেটারগুলো আপনার আসবে আপনি কিন্তু সেই অফার লেটারগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন না।
এই জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে সবগুলা রেজাল্ট বের হবে, দেন হচ্ছে যে আপনি ডিসাইড করবেন যে আপনি কোন অফার লেটারটা অ্যাকসেপ্ট করবেন। এখানে ছোট একটা গল্প বলি, সেটা হচ্ছে এখানে আমার একজন ক্লাসমেট আছে টার্কিশ, ও হচ্ছে যে ফার্স্ট অফ অল এই হেলসিঙ্ক ইউনিভার্সিটির রেজাল্ট দিয়েছিল, দিলে ও হচ্ছে 100% টিউশন ফি এবার স্কলারশিপ পেয়েছিল, দেখে ও সাথে সাথে অফার লেটারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। ও কিন্তু ব্যাপারটা জানতো না যে একটা অ্যাকসেপ্ট করলে বাকিগুলো আর অ্যাকসেপ্ট করা যাবে না, মানে আপনি চাইলে এটা রিজেক্ট করে যে ওটা অ্যাকসেপ্ট করবেন এই সুযোগটা আসলে থাকে না। পরবর্তীতে তুর্কুতে যখন অফার অ্যাডমিশন রেজাল্ট আসলো, তখন দেখলো যে সে তুর্কুতে 100% টিউশন ফি এবার প্লাস 5,000 ইউরো রিলোকেশন গ্রান্ট পেয়েছে, কিন্তু এই যে একটা ভুলের কারণে সে আসলে ওই তুর্কুর অফার লেটারটা অ্যাকসেপ্ট করতে পারে নাই। এই জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে সবগুলো রেজাল্টের জন্য ওয়েট করা, দেন হচ্ছে ফাইনালি চুজ করা যে আপনি কোন অফার লেটারটা অ্যাকসেপ্ট করতে চান। এরপর হচ্ছে অফার লেটার অ্যাকসেপ্ট করার পরে যেটা হচ্ছে সেটা হলো যে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করা। ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিট আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কারণ হচ্ছে যে আপনি এতদিন ধরে যতটুকু যা করে আসছেন এই রেসিডেন্স পারমিটের উপর বাকি সব কিছু ডিপেন্ড করতেছে। বেসিক্যালি রেসিডেন্স পারমিটও না, এখানে বেসিক্যালি রেসিডেন্স পারমিটের জন্য আপনার যে টাকাটা দেখাইতে হবে এই টাকার সোর্সটা কোথা থেকে আসতেছে, অর্থাৎ স্পন্সার, এই স্পন্সারটা ক্লিয়ার হইতে হবে। আদারওয়াইজ এতদিন ধরে আপনি যে পরিশ্রমটা করছেন সেটা আসলে টোটালি বৃথা হয়ে যাবে। সো এই রেসিডেন্স পারমিটের জন্য যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আসলে কিছু ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে এবং কিছু প্রসিজার কমপ্লিট করতে হবে। এর মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার স্পন্সার রেডি করা। স্পন্সার রেডি করা বলতে যে ফিনল্যান্ডে আসলে রেসিডেন্স পারমিটের জন্য যখন অ্যাপ্লিকেশন করবেন তখন হচ্ছে যে আপনাকে কিছু একটা অ্যামাউন্ট দেখাইতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি রিলোকেশন গ্রান্ট 5,000 ইউরো পেয়ে থাকেন তাহলে আপনার ব্যাংকে 1,720 ইউরো দেখাতে হবে, আর যদি না পেয়ে থাকেন তাহলে 6,720 ইউরো ব্যাংকে দেখাতে হবে। এটা ব্যাচেলার হোক বা মাস্টার্স হোক সবার জন্যই আসলে সেম। আর এখানে একটা গুড নিউজ হচ্ছে, আগে মানে এই 2022-এর এপ্রিলের আগের রুলস ছিল এরকম যে আপনি 6,720 ইউরো দেখাইলে 1 বছরের রেসিডেন্স পারমিট পাবেন, কিন্তু এরপরে রুলস চেঞ্জ হয়ে গেছে যে আপনি 6,720 ইউরো দেখাইয়ে আপনার স্টাডি পারমিট বা স্টাডি ডিউরেশন যত বছরের আপনি তত বছরের রেসিডেন্স পারমিট পাবেন। সো এই যে যাকে স্পন্সর দেখাবেন সে কি করতেছে এটার উপর বেস করে আসলে আপনাকে ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। এখন একদম শুরুর দিকে আমি আসলে বেশ কয়েকটা ভিডিও রেডি করছিলাম বলতে অলরেডি পাবলিশড এখানে, যে মানে আপনার স্পন্সর জব হোল্ডার, বিজনেসম্যান অর বাইরে থাকলে অথবা আদার্স কোনো উপায়ে মানে আপনি টাকাটা কীভাবে ম্যানেজ করতেছেন এটার উপর ডিপেন্ডস করে আপনাকে আসলে কী কী ডকুমেন্টস রেডি করতে হবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি, কাইন্ডলি আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। সো এখানে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স পারচেস করতে হয়। সরি, সো এখানে হেলথ ইন্স্যুরেন্সটা পারচেস করতে হয় কারণ আপনি যখন VFS ফেস করতে যাবেন তখন তারা আপনার হেলথ ইন্স্যুরেন্সটা চেক করবে। সো নর্মালি দেখা যায় 1 বছরের হেলথ ইন্স্যুরেন্স আমরা পারচেস করি যেটা 197 ইউরো পড়ে এটাই। আর একটা হচ্ছে যে আপনাকে VFS-এ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এটা দেখা যায় নর্মালি আপনি চাইলে অফার লেটার পাওয়ার সাথে সাথেই নিয়ে রাখতে পারেন, কারণ এরা আসলে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন বা VFS-এ অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন তখন দেখবেন যে আসলে স্লট ফাঁকা নাই বা দেরি হচ্ছে, এই জন্য সাথে সাথেই মানে অফার লেটার পাওয়ার পরপরই হচ্ছে আপনি VFS-এ মানে অ্যাপ্লিকেশন করে রাখবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। অ্যান্ড দেন হচ্ছে আপনার এই VFS ফেস করার স্টেপ চলে গেলো বা রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশনের স্টেপ চলে গেলো। এরপর আপনি যখন এম্বাসি ফেস করে আসবেন দেন লাস্ট স্টেজ হচ্ছে যে আসলে তাদের ডিসিশনের জন্য ওয়েট করা। অনেকেই আসলে এটা জিজ্ঞেস করে থাকেন যে ফিনল্যান্ডের ভিসা রেশিও কীরকম বা এরা কোনো ঝামেলা করে কিনা, বাট টু বি অনেস্ট ওইখানে যারা বসে থাকে তাদের কাজই হচ্ছে কিন্তু আপনাকে ভিসা দেওয়া, আপনার ভিসা রিজেক্ট করা না। অ্যান্ড এই ভিসা দেওয়াটা ডিপেন্ড করতেছে যে আপনাকে যে স্পন্সর করতেছে স্পন্সর কতটুকু ক্লিয়ার, মানে স্পন্সর ভ্যালিড কি না বা স্পন্সরের সোর্স কীরকম, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। সো আপনি যখন স্পন্সর সিলেক্ট করবেন তখন এই ব্যাপারটা খুব গুরুত্বের সাথে করবেন, কারণ ফিনল্যান্ডের জন্য স্পন্সরটা খুব ক্রুশিয়াল একটা ফ্যাক্টর। সো নর্মালি দেখা যায় যে এটা আসলে রেসিডেন্স পারমিটের যে ডিসিশনটা এটা আমি দেখছি যে ইভেন একদিনের ভেতর ডিসিশন পেয়েছে, আমার এক ফ্রেন্ড আছে সে হচ্ছে 3 দিনের ভেতরে পেয়েছে, আমি 7 দিনের ভেতরে পেয়েছি, আবার অনেকে আছে 8 দিন, 10 দিন, 2 সপ্তাহের ভেতর পেয়ে গেছে। সো এটা আসলে ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে। দ্যাটস ইট, বেসিক্যালি হচ্ছে যে সব ঠিকঠাক থাকলে হোপফুলি আপনারা
অগাস্টের ভেতরেই হয়তো বা ডিসিশন পেয়ে যাবেন, অ্যান্ড দেন এরপরে বাকিটুকু আপনার উপর ডিপেন্ড করবে যে লাইক আপনি কবে কেমন আসতে চাচ্ছেন এটার উপর। সো এটা হচ্ছে বেসিক্যালি আপনার ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে রেসিডেন্স পারমিট পাওয়া পর্যন্ত কোন কোন স্টেপগুলো আসলে আপনাকে পার করে আসতে হবে। এটা হচ্ছে যে এই ভিডিওতে আমি আসলে বেসিক্যালি ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলার ট্রাই করছি। এখন আপনাদের যদি এছাড়াও কোনো কিছু জানা থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাইতে পারেন, আমি আনসার দেওয়ার ট্রাই করব। যদিও বলি আনসার দেওয়ার ট্রাই করব, বাট দেখা যায় অনেক সময় ব্যস্ততার জন্য আগের মতো আমি এখন আসলে এই ইউটিউবে সময় দিতে পারি না। লাস্ট কিছুদিন তো আমি ভিডিও বানাইতে বসেও আসলে বানাই নাই এই ব্যস্ততার জন্যই বেসিক্যালি, বাট এখন যেহেতু অ্যাপ্লিকেশন সেশনটা চলে আসতেছে এই জন্য ট্রাই করতেছি যে আপনাদের জন্য অ্যাটলিস্ট আপনাদের হেল্প হয়, এই জন্য কিছু ভিডিও রেডি করার। এরপরে আমি হচ্ছে স্টেপ ওয়াইজ ভিডিও রেডি করবো যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, বা কীভাবে হেলথ ইন্স্যুরেন্স পারচেস করবেন, কীভাবে বিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যান্ড ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নেবেন, দ্যাটস ইট। এগুলো নিয়ে আসলে স্টেপ ওয়াইজ আমি ভিডিও বানাবো। মানে এখন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনারা যত সামনের দিকে আগাইতে থাকবেন আমার ভিডিওগুলো আসলে ওই ওইগুলো ওরিয়েন্টেড হবে, মানে ওই স্টেপগুলো আপনারা কীভাবে পার করবেন সেটা রিলেটেড হবে। সো আজকে এতটুকুই।